নবী সাল্লা সাল্লাম শুরু থেকেই নলেজ ডিসবার্সমেন্টের জন্য সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করলেন মসজিদে নাবাবি তিনি এখানে এসে বেনা করলেন তৈরি করলেন এবং সেই মসজিদের মধ্যে তিনি আকিদার ফাউন্ডেশন দিয়ে শুরু করলেন এটা খুব ইম্পর্টেন্ট আরেকটা তথ্য আমাদেরকে জানতে হবে যে একজন মুসলিমের চিন্তা চেতনা এবং সে যে এলেমটাকে বহন করছে সে এলেমটা অবশ্যই পরিশুদ্ধ হতে হবে এবং এই এলেমের মধ্যে তার আকিদার এলেমটাই হচ্ছে এক নম্বরে জাগতিক তথ্যগুলো পরে আল্লাহর প্রতি আমাদের কি জ্ঞান আল্লাহর প্রতি আল্লাহর ফেরেস্তাদের প্রতি আল্লাহর রাসুলের প্রতি আল্লাহর কিতাবগুলোর প্রতি আমরা কি জ্ঞান পোষণ করি ধারণা বললে অনুমান হয় আমরা অনেক সময় ধারণা বলি কিন্তু এখানে ধারণা শব্দটা অনুমান অর্থে নয় যদি কেউ বলেন সেটা হলো জ্ঞান মানে কি জ্ঞানটা আমরা পোষণ করি আল্লাহ সম্পর্কে আপনার ধারণা করলে চলবে না আল্লাহ সম্পর্কে ধারণা রাখলে চলবে না ধারণাটা কি ইমান ধারণাটা তো হলো অনুমান আল্লাহ সম্পর্কে তাহলে আমাদের জ্ঞান রাখতে হবে জ্ঞান সব জায়গায় মা মাল ইমান তুমি তো কিতাব এবং ইমান কিছুই জানতা না কে জানিয়েছেন আল্লাহ জানিয়েছেন আল্লাহ ধারণা দেন নাই আল্লাহ জানিয়েছেন এবং নবীকে বলেছেন ফা আলম তুমি জেনে নাও লাল্লাহর জ্ঞানটাকে তুমি জেনে নাও